আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনাটুকু করার মূল কারণটি হচ্ছে আপনাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেছেন। প্রশ্নগুলো ইতিমধ্যে আমি নোট করে রেখেছি এবং যেভাবে প্রশ্নগুলো করেছেন তার প্রেক্ষিতেই আমার উত্তরগুলো দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সর্বপ্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আপনি কোন কোন মার্কেট প্লেসে কাজ করেন। আমি অ্যাজ ইউজুয়াল যে মার্কেট প্লেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা মার্কেট প্লেসে কাজ করার সৌভাগ্য আমার এখন পর্যন্ত হয়নি, তবে ফেমাস যে মার্কেট প্লেসগুলো আছে সে ফেমাস কিছু মার্কেট প্লেসে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। পাশাপাশি মার্কেট প্লেসের বাহিরেও আমি কাজ করে থাকি, দ্যাটস ফাইন, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে মার্কেট প্লেসের বাহিরে কাজ করে আমি কাজ করি কি না, এরকম একটি প্রশ্ন করেছেন। আমি পেমেন্ট কীভাবে নেই মার্কেট প্লেসের বাইরে, যখন আমি কারোর সাথে কোনো ক্লায়েন্টের সাথে আমি কাজ করি সাধারণত বিগ প্রজেক্ট ছাড়া কাজ করি না। $5, $10, এরকম $20, $50, $100-এর নিচে কোনো বায়ারের সাথে আমি মার্কেট প্লেসের বাইরে সাধারণত কাজগুলো করি না। হয়তোবা সেটা হতে পারে $500, $1,000, $5,000। যখন বিগ অ্যামাউন্টের কোনো বাজেট আসে, বিগ কোনো প্রজেক্ট আসে, তখন আমি মার্কেট প্লেসের বাইরে সাধারণত কাজগুলো করে থাকি। আর এই কাজগুলো করার পিছনে মূল কারণটি হচ্ছে আমি মার্কেট প্লেসে যখন কাজগুলো করি তখন এটার পার্সেন্টেজ আমার কাছ থেকেও একটি কেটে নেয়, পাশাপাশি বায়ারের কাছ থেকেও একটি কেটে নেয়। তা বায়ারের সাথে আমার চুক্তি করে নেই আমি ওভাবেই যে তোমার যে কস্টিংটা আছে এই কস্টিংটা এবং আমার যে কস্টিংটা চলে যায় সে দুটো কস্টিং মিলে যতটুকু হয় সেটা আমার সাথে জবের সাথে ইনক্লুড করে দিতে হবে। তখন সে যদি আমার সাথে আমার কথার সাথে যদি কাজে মিলে যায় তখন আমি তার কাছ থেকে বাহিরে সরাসরি আমার ব্যাংকের মাধ্যমে আমি টাকাটা নিয়ে আসি। পেমেন্টটা যেভাবে নিয়ে আসি সেটি হচ্ছে যে অধিকাংশ সময় সরাসরি আমার ব্যাংকে নিয়ে আসি। এখন কোন ব্যাংকের মাধ্যমে, বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাধ্যমে নিয়ে আসতে পারবেন, কারণ বাংলাদেশের প্রতিটা ব্যাংকই এখন অনলাইন সিস্টেম আছে এবং কি ওরা যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কান্ট্রি থেকে তারা কিন্তু পেমেন্ট গেটওয়েগুলো নিতে পারে, মানে পেমেন্টগুলো নিতে পারে, এই ধরনের গেটওয়েগুলো তাদের কাছে আছে। তবে সবচেয়ে আমার কাছে বেশি ভালো লাগে যে ইস্টার্ন ব্যাংকের যদি অ্যাকাউন্ট থাকে, ডুয়াল কারেন্সি কার্ড যদি থাকে, তাহলে সে কার্ডে নিতে খুব সুবিধা হয়। সেটি আমার আছে, আমি সেটির মাধ্যমে অধিকাংশ সময় ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে থাকি। যদি সে কার্ড টু কার্ড পেমেন্ট করতে চায় তাহলে সুবিধা হয়। তৃতীয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে ব্যক্তিগতভাবে আপনি কোন কাজটি সবচেয়ে বেশি করেন। একটা জটিল প্রশ্ন করেছেন, যেই করেছেন সেটি হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি সর্বপ্রথম স্টার্ট করেছিলাম ইমেজ এডিটিং, ক্লিপিং পাথ, এই কাজগুলো নিয়ে, ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে। আমি আজ পর্যন্ত এই কাজটুকু করে থাকি আমার আলাদা কাজের পাশাপাশি। কেন করে থাকি? অবশ্যই আমার যে কাজটি দিয়ে শুরু হয়েছিল আমার শুরুটাকে এখন পর্যন্ত আমি কোনোভাবেই ভুলি নাই, আর আমার মনে হয় আমি কোনো দিন ভুলতে চাই না, আমি ভুলবও না ইনশাআল্লাহ। এজন্য আমি চেষ্টা করছি আমার অন্য কাজের পাশাপাশি। আর অন্য কাজগুলো আমি কি করি, আমি ডিজাইন রিলেটেড, মোটামুটি খুব ভালো মাপের ডিজাইন রিলেটেড বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে আমি কাজ করে থাকি আমার কোম্পানি নেমে। কোন কোম্পানি নেমে সেটা আমি জানি, এই এতটুকুই। আর আরও কিছু মার্কেট প্লেস আছে যে মার্কেট প্লেসগুলো আসলে অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের যারা নতুন ফ্রিল্যান্সার আসছে তারা খুব কম জানে এই মার্কেট প্লেসগুলোর ব্যাপারে, কারণ ওখানে খুব হাই কম্পিটিটর, পাশাপাশি খুব মানে হাইলি এক্সপার্ট যারা তাদেরকে ওই মার্কেট প্লেসগুলোতে নেওয়া হয়। ওই ধরনের মার্কেট প্লেসগুলোতে কিছুতে আমি কাজ করে থাকি। তারপরে আরেকজন প্রশ্ন করেছেন, আপনার কি কোনো পার্সোনাল ওয়েবসাইট আছে যেটা থেকে আপনি কাজ নিয়ে আসেন? হ্যাঁ, আমার পার্সোনাল ওয়েবসাইট আছে যেটা থেকে আমি সরাসরি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, আমি পার্সোনাল কাজ নিয়ে আসি, আমি সেটার মাধ্যমে আমি করি। এখন সবচেয়ে বেশি যে আমার থেকে আপনার কি বলবো এটাকে, নিজস্ব যে প্রোফাইলগুলো আছে প্রোফাইলগুলো থেকে আমি সাধারণত সবচেয়ে বেশি কাজ পাই আমার পার্সোনাল ওয়েবসাইট থেকে। পার্সোনাল ওয়েবসাইটগুলো সাধারণত বাংলাদেশে রীতিমতো ব্লক করা আছে, কারণ বাংলাদেশের কেউ সহজে এটাকে খুঁজে যেন না পায়, কারণ এটাতে অনেক প্রবলেম হয়। ব্যক্তিগতভাবে আমার অনেক প্রবলেম হয়েছিল, এই জন্য আমি এটার বাহির যে কান্ট্রিগুলো আছে, যে কান্ট্রিগুলোকে আমি সাধারণত টার্গেট করেছি সেই কান্ট্রির ক্লায়েন্টদের সাথে আমি কাজ করে থাকি। আর অনলাইনে মার্কেট প্লেসগুলো থেকেও কিছু ক্লায়েন্টকে আমি সরাসরি ট্রান্সফার করে নিই আমার ওয়েবসাইটের মাধ্যমে, সেখান থেকে আমার অনেক সুবিধা হয়। সেখান থেকে পেমেন্ট গেটে আমার পার্সোনাল ওয়েবসাইটে সরাসরি পেমেন্ট গেটে মানে গেটওয়েগুলো অ্যাড করা আছে যেটার মাধ্যমে সে সরাসরি যে কোনো মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারে, এটা এর জন্য খুব সুবিধা হয় আর কি। আরেকটি প্রশ্ন করেছেন যে সামনে আপনার চ্যানেলে কী কী ধরনের নতুন টিউটোরিয়াল দেখতে পাবো। আপনারা আমার চ্যানেলের মাধ্যমে, আসানুদ্দিন নোমান চ্যানেলের মাধ্যমে নতুন অনেকগুলো টিউটোরিয়াল দেখতে পারবেন। সেই টিউটোরিয়ালগুলোর মধ্যে হচ্ছে যে মোটামুটি কয়েকটি মার্কেট প্লেস রিলেটেড যে টিউটোরিয়ালগুলো আছে, যেমন আপওয়ার্ক আছে, freelancer.com আছে, পিপল পাওয়ার, তারপরে আরও কিছু মার্কেট প্লেস আছে যে মার্কেট প্লেসেরগুলোর পুঙ্খানুপুঙ্খানু টিউটোরিয়াল মানে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো আমি দেবো। এখন
অনেকে প্রশ্ন করেছেন আপনি আপওয়ার্কে টিউটোরিয়াল কেন দিচ্ছেন না। আসলে দেখেন কাজের ব্যস্ততার মধ্যে আমি প্রতিদিন একটি টাইম শিডিউল মেনটেন করার জন্য কিন্তু আমি আপনাদেরকে বিভিন্ন সময় আমি বিভিন্নভাবে যে কোনো কাজের ফাঁকে আমি চেষ্টা করি আপনাদেরকে এই সময়টার ভিতরে হলেও একটি করে টিউটোরিয়াল দেওয়ার জন্য অথবা একটি করে টপিক উপস্থাপন করার জন্য, একটু হলেও আপনাদের সামনে কথা বলার জন্য। এই জন্য একটু সময়ের অপেক্ষা মাত্র আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু করে দিব আপনাদের এই টিউটোরিয়ালগুলো, যাতে করে আপনারা খুব সহজেই এই মার্কেট প্লেসগুলোতে খুব সহজে কাজ করতে পারেন। সর্বশেষ একটি প্রশ্ন নেব, সেটি হচ্ছে যে নতুনরা ফ্রিল্যান্সিং কীভাবে করবে এবং সফল হবে এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। তা আমি বলবো, সর্বপ্রথম আপনাদেরকে যদি মার্কেট প্লেসে যদি কাজ করতে চান অথবা আপনি মার্কেট প্লেসের বাহিরে যদি আপনার পার্সোনাল ওয়েবসাইটে কাজ করতে চান অথবা আপনি অন্য কোনো ভাই ব্রাদারের আন্ডারে যদি কাজ করতে চান, সর্বপ্রথম আমি একটি কথাই বলবো, আপনাকে কাজ জানতে হবে। কাজ জানলেই আপনাকে একজন স্যালারি দিয়ে রাখবে, কাজ জানলেই কোনো বায়ার আপনাকে মেনটেন করবে, কাজ জানলেই আপনার ওয়েবসাইটকে এই মানে এত প্রতিযোগিতার মাঝখানেও আপনি ধরে রাখতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার জায়গাটুকু আপনি ধরে রাখতে পারবেন না। আমাদের যে সমস্যাটুকু সেটি হচ্ছে যে আমরা কাজ শিখতে চাই না, পাশাপাশি আমাদের ধৈর্য এত বেশি কম যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা চাই যে সকালবেলা একটি প্রোফাইল খুলে বিকাল থেকে যেন আমরা $1,000 অর্ডার পাই, কিংবা $1,000 ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করে আমরা যেন বড় বড় প্রজেক্ট পাই। আসলে এটি কখনো সম্ভব না। আমি যখন প্রথম কাজ করা শুরু করেছিলাম আমি $2 দিয়ে শুরু করেছিলাম, আজকে এমনও প্রজেক্ট আছে $2,000-$20,000 পর্যন্ত আসে। আমরা একটি ক্লায়েন্টের কাজ করেছিলাম, আমি মোটামুটি $5 প্রথম একটি অর্ডার নিয়েছিলাম। সে আমাকে বলেছিল আমার $5 কাজ যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাকে কন্টিনিউয়াসলি কাজ দিব, প্রজেক্ট দিব। তা আমি তার কাজ রীতিমতো করেছি, করার পরে সে স্যাটিসফাইড। তার জায়গা থেকে সে কী করেছে, আমাকে $5,000 উপরে প্রায় $6,000 কাছাকাছি ডলারের কাজ দিয়েছে। তবে সুদীর্ঘ একটি সময় ধরে দিয়েছে, একবারই দেয়নি, সুদীর্ঘ একটি সময় দিয়েছে। তবে আমার লাইফটিকে পরিবর্তন করে দিয়েছিল ওই আমার ওই জবটার কিছুটা অংশ, আমার লাইফটাকে পরিবর্তন করেছিল। কারণ ওরকম এমন একটি সিচুয়েশন ছিল যে আমাদের কোনো সাপোর্ট ছিল না, একা একা কাজ করতে হতো। এখন তো অনেক সাপোর্ট, এখন অনলাইনে সাপোর্ট, তারপরে ফিজিক্যালি অনেক সাপোর্ট পাওয়া যাচ্ছে, যাকে যখন যেভাবে ডাকা যায় তাদের সবাইকে পাওয়া যাচ্ছে। এজন্য আমি বলবো আপনাদেরকে যে কাজের অভাব নেই, অনলাইন মার্কেট প্লেসগুলোতে প্রচুর কাজ পড়ে আছে। আপনি কতগুলো কাজ করবেন, কত টাকা ইনকাম করবেন, তবে আপনার যোগ্যতা দিয়ে প্রমাণ করতে হবে। যোগ্যতাটাকে আপনি যদি আস্তে 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 স্টেপ বাই স্টেপ আপনি যদি উপরের দিকে নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি যোগ্যতার পিছনে ছোটেন, আপনি কাজের পিছনে ছোটেন, টাকা আপনার পেছনে ছুটবে। আপনি ধৈর্য ধরে থাকেন, ঠিক আছে, দেখবেন যে কোনো একটি সময় আপনার ধৈর্য এমন একটি মেশিন আপনাকে জেনারেট করে দিয়েছে, টাকার মেশিনের মতো এটি জেনারেট করে দিবে আপনাকে। আপনার ধৈর্যটাকে আপনি কাজ শেখার পিছনে যে সময়টুকু স্পেন্ড করবেন, আপনি যে সময়টুকু ব্যয় করবেন, সেই সময়টুকু আপনাকে এমন একটি মানি জেনারেট করে দিবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এই জন্য যারা বিশেষ করে নতুন আসছেন এই মার্কেট প্লেসগুলোতে অথবা কারো আন্ডারে কাজ করতে চাচ্ছেন, তাদেরকে একই রিকোয়েস্ট করবো, সেটি হচ্ছে যে আপনার জায়গা থেকে আপনি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন, মানে প্রাণপণ চেষ্টা করে আপনি তার কাজটুকু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। এখন অনেকে বলে থাকেন আমাদেরকে তো ভালোভাবে স্যালারি দেয় না, আমাদেরকে তো ভালোভাবে কাজ করাতে নিতে চায় না, এটির পিছনে অনেক যুক্তিকতা থাকে। ঠিক আছে, আপনাকে যদি প্রথম অবস্থায় নতুন অবস্থায় যদি নিয়ে এসে যদি আমি $20,000 স্যালারি দেই তাহলে আপনাকে দিয়ে আমার যে আউটপুটটা প্রয়োজন সেটা আমি পাবো না। আপনাকে যদি প্রথম অবস্থায় ভালো করে পরিশ্রমী করে না তুলতে পারে তাহলে কোনো একটি সময় গিয়ে দেখবো যে আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন। আপনি পাশাপাশি যে কোম্পানিতে আপনি কাজ করছেন, যার আন্ডারে কাজ করছেন, তাকেও আপনি একটা বিপদের সম্মুখীন ফেলে রেখে চলে যেতে সক্ষম হবেন। এটাই বাস্তবতা, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। কারণ একজনকে কাজ সর্বপ্রথম শেখাতে হয় আর আমরা আমাদের জায়গা থেকে শিখতে চাই না। আমি আজ এখন পর্যন্ত এই যে আমি ভিডিও টিউটোরিয়াল রেডি করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি প্রায় 1 ঘন্টা টিউটোরিয়াল দেখেছি। কেন টিউটোরিয়াল দেখেছি, আমাকে কাজ শিখতে হবে, ঠিক আছে, সামনের দিকে আমাকে এগিয়ে যেতে হবে, সামনে অনেক বেশি কম্পিটিটর আসতেছে, আমাকে আপডেট থাকতে হবে। এই যে টিউটোরিয়ালগুলো আমি দেখি, আপনাদের হয়তো মনে হতে পারে যে আমরা হয়তো লেখাপড়া করি না। হ্যাঁ, আমরা প্রচুর পরিমাণ লেখাপড়া করি, বিশেষ করে আমার জায়গা থেকে আমি লেখাপড়া করি, যথেষ্ট লেখাপড়া করি। এই কারণে লেখাপড়া করি যে আপনাদের সামনে যে কথাগুলো বলবো, আপনাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করবো, এই বিষয়গুলোর জন্য কোনো প্রকার ভুল ইনফরমেশন, রং ইনফরমেশন যেন না যায়। অনেক সময় চলে যায়, কারণ স্লিপ অফ টাং, ঠিক আছে, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। আমি বিশেষ করে অনেক ভুল করে থাকি, এটাই স্বাভাবিক।
ভুল হবেই, এজন্য সবসময় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল আমার কাছ থেকে হবেই, হতেই পারে, এটাই স্বাভাবিক। তবে চেষ্টা করি ভুল যেন না হয়, যেহেতু মানুষ আমরা, ভুল হওয়াটাই স্বাভাবিক। এজন্য সবসময় আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, বিশেষ করে আমার যদি কখনো ভুল হয়ে থাকে কোনো বিষয় আপনাদেরকে দেখাচ্ছে কিংবা করছি, সেটা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আমার মনে হয় আপনাদের সাথে আমার মানে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হয়ে যাবে। এই ছিল আজকের অনেকগুলো প্রশ্নের উত্তর, আমি আজকে দিয়ে দিলাম। পরবর্তীতে হয়তো বা আরও সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর নিয়ে আসব, যাতে করে আপনারা বুঝতে পারে আমরা কীভাবে কাজ করি, কতটুকু সময় স্পেন্ড করি। তবে আরেকটি ভিডিও আপনাদেরকে আমি দিব, আমার 24 ঘন্টার কাজের শিডিউল অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে আসবে, কীভাবে কখন কোন কাজগুলো করে থাকি, কোন কাজগুলোর মাধ্যমে আমি আমার লাইফস্টাইলটিকে চেঞ্জ করতে পেরেছি, কীভাবে কতটুকু ঘুমালে আপনার লাইফস্টাইল চেঞ্জ হবে, আর কতটুকু জেগে থাকলে আপনার শারীরিক সমস্যাগুলো হবে না, মানে এই এভরিথিং যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। অতএব আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার তো নিজ দায়িত্বই করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহ হাফেজ।